প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিবিএ প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় সমন্বয় দাখিলা বা অ্যাডজাস্টিং এন্ট্রি। সমন্বয় দাখিলা বা অ্যাডজাস্টিং এন্ট্রি কি? কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সঠিক আয় এবং খরচ লিপিবদ্ধ করার জন্য বছর শেষে, আর্থিক বছর শেষে যে এন্ট্রি দেওয়া হয় সেটাই সমন্বয় দাখিলা। তাহলে আমরা বুঝতে পারছি বছরের শেষ তারিখে সারা বছরের লেনদেনগুলোকে পর্যালোচনা করে সঠিক আয় এবং খরচ লিপিবদ্ধ করার জন্য অতিরিক্ত যে এন্ট্রিগুলি দেওয়া হয় সেগুলি হচ্ছে সমন্বয় দাখিলা বা অ্যাডজাস্টিং এন্ট্রি। এখন অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার প্রয়োজনটা কি? অ্যাডজাস্টিং এন্ট্রি যদি না দেওয়া হয় তাহলে ব্যবসায়ের সঠিক আর্থিক অবস্থা কখনোই নিরূপণ করা সম্ভব না। অর্থাৎ যদি সঠিক খরচ বা সঠিক আয় নিরূপণ করা না যায় তাহলে কারবারের আর্থিক অবস্থা, আর্থিক বিবরণ সমূহে প্রতিফলিত হবে না। আমরা একটি এক্সাম্পল, উদাহরণ কল্পনা করতে পারি। মনে করা যাক 2019 সালের 31 ডিসেম্বর আর্থিক বছর শেষ হয়েছে। 2019 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে 3 মাসের ভাড়া অগ্রিম হিসাবে 3×5=15,000 টাকা প্রদান করা। তাহলে এই সময়ে কোন ব্যবসা প্রতিষ্ঠানের প্রাথমিক বইতে কি এন্ট্রি লেখা হবে? সেখানে লেখা হবে এটাকে অগ্রিম খরচ বা সম্পদ হিসেবে বিবেচনা করে লেখা হবে প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু 31 ডিসেম্বর তারিখে এসে যদি এই এন্ট্রিটার কোনো পরিবর্তন করা না হয় বা এর বিপরীতে যদি কোনো দাখিলা দেওয়া না হয় তাহলে 1 মাস অতিক্রান্ত হওয়ার ফলে যে 3 মাসের মধ্যে 1 মাসের ভাড়া খরচে পরিণত হয়েছে সেই সঠিক অবস্থাটা প্রতিফলিত হবে না। তাহলে ডিসেম্বর মাসের 1 তারিখে 31 তারিখে একটি এন্ট্রি দিতে হবে যাতে 1 মাস অতিবাহিত হওয়ার কারণে যেটাকে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছিল প্রিপেইড রেন্টস বা অগ্রিম ভাড়া সেটা যাতে সমন্বয় হয়, অর্থাৎ 1 মাসের ভাড়া, অগ্রিম ভাড়া যাতে সমন্বয় হয় সেটা কি হবে? সেটা 1 মাস, 3 মাসের মধ্যে 1 মাস 15,000 টাকা লেখা হয়েছিল অগ্রিম খরচ হিসাবে বা প্রিপেইড রেন্ট হিসাবে, তার মধ্যে থেকে রেন্ট এক্সপেন্স ডেবিট 5,000 টাকা এবং প্রিপেইড রেন্ট ক্রেডিট হবে 5,000 টাকা। যার ফলে কি হবে, দেখা যাবে যে 5,000 টাকা খরচে পরিণত হবে এবং খরচ হিসাবে আয় বিবরণীতে প্রদর্শিত হবে এবং 10,000 টাকা অগ্রিম খরচ বা প্রিপেইড রেন্ট 10,000 টাকা সেটি উদ্বৃত্ত পত্রে আর্থিক বিবরণীতে সম্পদ হিসাবে দেখানো হবে, যার ফলে কারবারের সঠিক আর্থিক অবস্থাটি প্রতিফলিত হবে। এখন সমন্বয় জাবেদা শিখতে আমরা বুঝতে পেরেছি সমন্বয় জাবেদা দিতে হয় বছরের শেষ তারিখে এবং সঠিক আয় এবং ব্যয়কে হিসাবভুক্ত করার জন্য বা লিপিবদ্ধ করার জন্য। এই সমন্বয় দাখিলাকে লেখার জন্য আমরা বোঝার সুবিধার্থে আমরা একে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ডিফারেন্স, নাম্বার 2 অ্যাকুয়েন্স। ডিফারেন্স মানে অগ্রিম সমূহ, অ্যাকুয়ার্স বকেয়া সমূহ। আমরা পিছনে দেখতে পাচ্ছি অগ্রিম সমূহ ডিফারেন্স মানে অগ্রিম অ্যাকুয়ার্স ডিফারেন্স অগ্রিম সমূহ এবং নাম্বার 2 অ্যাকুয়ার্স মানে বকেয়া সমূহ। ডিফারেন্স সমূহকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি প্রধানত প্রিপেইড এক্সপেন্স মানে অগ্রিম খরচ। অগ্রিম খরচ আমরা জানি অগ্রিম খরচ, অগ্রিম খরচ হচ্ছে
কোনো খরচ সংঘটিত হওয়ার পূর্বেই যদি অর্থ প্রদান করা হয় তাহলে সেটাকে অগ্রিম খরচ বলে। আনআর্ন রেভিনিউজ মানে অনুপার্জিত আয়। একই রকম ভাবে যদি আয় অর্জিত হওয়ার আগেই কোনো অর্থ পাওয়া যায়, অর্থের প্রাপ্তি ঘটে, তাহলে সেটাকে অগ্রিম আয় বলে। যেমন ভবিষ্যতে সেবা দেওয়ার আগেই, ভবিষ্যতে সেবা দিতে হবে কিন্তু আগেই অর্থ পাওয়া গেল, সেটা হচ্ছে আনআর্ন রেভিনিউজ বা অগ্রিম অগ্রিম আয়। নাম্বার টু, অ্যাকুয়ালস মানে বকেয়া সমূহ। বকেয়া সমূহ দুই রকম হতে পারে, আমরা জানি বকেয়া খরচ এবং বকেয়া আয়। বকেয়া খরচ অ্যাক্রুড, বকেয়া আয় অ্যাক্রুড রেভিনিউজ, বকেয়া খরচ অ্যাক্রুড এক্সপেন্সেস। অর্থাৎ অ্যাক্রুড রেভিনিউজ বকেয়া আয়। বকেয়া আয় কি? বকেয়া আয় হচ্ছে কোনো সেবা দেওয়া হয়েছে বা কোনো পণ্য বা সেবা দেওয়া হয়েছে কিন্তু অর্থ পাওয়া যায়নি, সেটাই হচ্ছে বকেয়া আয়। আর অ্যাক্রুড এক্সপেন্স, কোনো খরচ সংঘটিত হয়েছে কিন্তু অর্থ পাওয়া যায়নি, সেটি হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচ যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া ইত্যাদি, এগুলো আমরা এখন একটি একটি করে শিখবো। প্রথমে আসছি আমরা প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স আমরা পূর্বে বলেছি প্রিপেইড এক্সপেন্স বলতে কি বোঝায়। প্রিপেইড এক্সপেন্স বলতে বোঝায় কোনো খরচ সংঘটিত হওয়ার পূর্বেই যদি অর্থ পরিশোধ করা হয় তাহলে সেটাকে অগ্রিম খরচ বলা হয়। আর অগ্রিম খরচকে সাধারণত সম্পদ হিসাবে বিবেচনা করে হিসাব সাধারণ জাবেদায় বা প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয়। এখন আমরা কল্পনা করতে পারি, আমরা যে প্রথমে যে উদাহরণটি আলোচনা করেছিলাম সেটির ক্ষেত্রে সাধারণ জাবেদাতে কি লেখা হবে। সাধারণ জাবেদাতে লেখা হবে ডিসেম্বর মাসের 1 তারিখে এই এন্ট্রি দেওয়া হবে, কিন্তু যেহেতু ডিসেম্বর মাসের 31 তারিখে আমাদের সামান্য এন্ট্রি দিতে হবে তখন আমাদেরকে বিবেচনা করতে হবে। এখানে দেখা হয়েছে সম্পদ হিসাবে বিবেচনা করা হয়েছে, সম্পদ হিসাবে যদি বিবেচনা করা হয় তাহলে যখন সামান্য এন্ট্রি দেওয়া দিতে হবে তখন আমাদেরকে বের করতে হবে খরচের, অর্থাৎ অতিবাহিত খরচের যে অংশটি অতিবাহিত হয়েছে সেই অংশটির পরিমাণ কত সেটি নির্মাণ করতে হবে। 3 মাস, 3 মাস ফর 15,000, সো পার মান্থ রেন্ট ইজ টাকা 5,000, প্রতি মাসের ভাড়া হচ্ছে 5,000 টাকা। আর ডিসেম্বর মাসের 1 তারিখে আমরা বুঝতে পারছি যে 1 মাস অতিবাহিত হবে বা হয়েছে, সুতরাং সেই সময় 1 মাসের ভাড়াকে 1 মাসের সম্পদ নিঃশেষিত হবে বা অতিক্রান্ত হবে, 1 মাসের ভাড়াকে খরচ হিসাবে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ তখন খরচ হিসাবে লিপিবদ্ধ করতে হবে রেন্ট এক্সপেন্স। এটি দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসের 31 তারিখে 1 মাসের ভাড়া
খরচে পরিণত হয়েছে বা অতিবাহিত হয়েছে। একই রকম ভাবে এটা আমরা দেখলাম প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে কেমন ভাবে হিসাব লিপিবদ্ধ করা হয়, কিন্তু প্রাথমিক বইতে যদি এই খরচটিকেই যদি অন্য এক্সপেন্স মানে খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম হতে পারে এন্ট্রিটি। ডিসেম্বর মাসের 31 তারিখে যদি প্রিপেইড রেন্ট না লিখে রেন্ট এক্সপেন্স হিসাবে, অর্থাৎ যে 3 মাসের খরচ যেটাকে প্রদান করা হয়েছে এটাকে যদি খরচ হিসাবে বিবেচনা না করে, সম্পদ হিসাবে বিবেচনা না করে যদি খরচ হিসাবে বিবেচনা করা হয় এবং হিসাব বইতে এটিকে যদি রেন্ট এক্সপেন্স হিসাবে লিপিবদ্ধ করা হয়, তাহলে সেটিকে লেখা হবে রেন্ট এক্সপেন্স এবং ক্যাশ। তখন আমাদেরকে সমন্বয় এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে তখন আমরা এখানেও পরিবর্তন হবে, এখানে আমরা রেন্ট এক্সপেন্সের পরিবর্তে অর্থাৎ প্রাথমিক বইতে যদি খরচ হিসাবে বিবেচনা করা হয় তাহলে যখন সমন্বয় এন্ট্রি দিতে হবে তখন আমাদেরকে সম্পদের পরিমাণ হিসাবভুক্ত করতে হবে, অর্থাৎ যেটুকু সম্পদের যে অংশ খরচের যে অংশ অতিবাহিত হয়নি সেই পরিমাণটা নিরূপণ করতে হবে। এখানে আমরা জানি যে 3 মাসের মধ্যে 2 মাস এখনো অতিক্রান্ত হয়নি, ডিসেম্বর মাস পার হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের ভাড়া অগ্রিম হিসাবে তখনও রয়ে গেছে। সুতরাং এটাই হচ্ছে সম্পদ, আর এই সম্পদের পরিমাণ হবে তাহলে 10,000 টাকা, অর্থাৎ তখন এটা প্রিপেইড রেন্ট হিসাবে থাকবে 10,000 টাকা। তখন এন্ট্রিটিকে আমরা লিখব অর্থাৎ এখানে 2 মাসের ভাড়া তখনো অতিবাহিত হয়নি, সুতরাং সেটাকেই আমাদেরকে হিসাব বইতে লিপিবদ্ধ করতে হবে সমন্বয় এন্ট্রি হিসাবে। আমরা এর পরবর্তী ক্লাস কিছু সময় পরে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ রেফারেন্সে প্রিপেইড এক্সপেন্স এবং আন আর্ন রেভিনিউ নিয়ে আলোচনা দেখার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী পর্বে। ওকে, সবাইকে ধন্যবাদ।